কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং বুঝতেই পারছেন আজকে আমি আপনাদেরকে শেখাবো ওরে নীল দরিয়া গানটা। গানটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন, এবং বাঁশিতে এই গানটা এত বেশি সুন্দর লাগে যেটা আসলে ভাবা যায় না। তবে হ্যাঁ, গানটা আসলে একটু কঠিন বাঁশিতে বাজানো, কারণ গানটাতে প্রচুর মির্গমকের কাজ আছে। আমি চেষ্টা করব খুব সুন্দর করে, ছোট ছোট করে, আজকে বড় জোর আমরা শুধু প্রথম মুখটুকুই বাজানো শিখবো। এবং বারবার এই একটা কথাই আমি বলি যে পুরো গানটার চলন স্থায়ী, এবং স্থায়ীর ভেতরেই দেখা যায়, অন্তরায় সামান্য কিছু চেঞ্জ, তারপর আবার স্থায়ীর মুখরাটা চলে আসে। তাই খুব ভালো করে যদি প্রথমেই একজন চলনটা বুঝে ফেলে, পুরো গানটা বাজানো তার জন্য আর কোনো ব্যাপারই না। চলেন শুরু করি। সা সা রে গা পা, সা সা রে গা পা, ও রে নীল, ধানি ধাপা পা, ধানি ধাপা পা। এই যে ছোট ছোট কাজগুলো, ধানি ধাপা পা, আমার আঙুল খেয়াল করবেন, ধানি ধাপা পা, দরিয়া, তাহলে ওরে নীল দরিয়াটা বোঝেন। সা রে গা পা, ধানি ধাপা পা, পা ধা সা সা রে নিধা নিধা, ধানি ধা পা পা, আমায় দে, আঙুল খেয়াল করবেন, আমায় দে রে দে ছাড়িয়া, পাধা সা সা রে নিধা নিধা, ধানি ধা পা পা। নিজা নিধা, ধানি ধাপা পা, আমায় দে রে দে ছাড়িয়া। প্রথমে স্লো করে দেখাচ্ছি। রে কা পা, ধানি ধা পা পা, পা ধা সা সা রে নিশা নিধা, ধানি ধা পা পা। বন্দি হইয়া সা সা ধা 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 সা, মনোয়া, দেখেন ধানি ধাপা সারে সানি ধাপা নিধা নিশা নিশা নিধা, এই জিনিসগুলো খুব বেশি থাকবে এই গানটাতে। এটাই হচ্ছে মেইন চলনের মেইন, যে এটা বলা হচ্ছে, এইটা আসলে ক্লাসিক্যালের ক্ষেত্রে যদি আসি কিছুটা পাকারের মতো, পাকড়াও করা যায় যে এই গানটার চলনটা আসলে কিভাবে কিভাবে আসলে স্ট্রাকচারটা, বারবার ওই জিনিস ফিরে আসবে। সা সা ধা 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 সা, বন্দি হইয়া মনোয়া পাখি, মনোয়া পাখিটা দেখেন, সারে সানি নিজা নিধা, ধানি ধাপা, বন্দি হইয়া মনো মনো, সারে সানি নিজা নিধা পাখি, ধানি ধাপা। পাদাপা পাদাপা গামা গারে, পাদাপা গামা গারে, পাদাপা গামা গারে, বন্দি হইয়া
মনোয়া পাখি হায় রে। পাদাপা মা গা রে, পাদাপা গামা গা, গামা গা রে, গামা গা রে, পাদাপা গামা গা রে, অথবা পাদাপা মা গা রে। কাজের উপর নির্ভর করতেছে আপনি কতখানি ফ্লুট, কতখানি ফ্লুয়েন্সির সাথে আপনি আঙুলটুকুলু করে চালাচ্ছেন, এটার উপর নির্ভর করে পুরো গান, পুরো গানটা। এবং এই গানের অলঙ্কার বা মুখরাই হচ্ছে এই ছোট ছোট কাজগুলো, ছোট 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 দানাদার কিছু জিনিস, এই জিনিসগুলোকে যত ভালোভাবে আনতে পারবেন তত গানটা সুন্দর আসবে। চলেন বন্দি হইয়া থেকে এইটুক জায়গায় আসি। সা সা ধা 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 সা সারে সানি নি সানি ধা ধানি ধা পা পাদা পা মা গা রে। কান্দে রইয়া রইয়া রে রে গা পা, গা রে সা রে গা সা রে সা গা সা রে সা। গা গা রে রে গা পা বন্দি রইয়া, গা রে সা রে গা সা রে সা গা সা রে সা। কিন্তু ছোট্ট একটু মীর থাকবে, মীর এবং গমক দুটো একসাথে থাকবে, কিরকম দেখেন। গারে গারে সা রে সা, ঠিক আছে। চলেন পুরো এইটুকু ভালো করে দেখাচ্ছি। এই জায়গাটাকে আবার অন্যভাবে একটু করা যায়। বন্দি রইয়া রইয়া, ঠিক আছে। এই ক্ষেত্রে কি রে রে গা পা গামা গা সা গামা গা সা, দুইটাই দুইটাই সুন্দর লাগে। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সবসময় জানবেন, আপনি যখন গান বাজাবেন সুর, গানের সুরটা ঠিক যেমন ছিল আপনার বাঁশিতে সেই রকমই বাজাইতে হবে। অনেকে শুনি, অনেকেই দেখি বাঁশি বাজায়, বাঁশির গানের সুর যখন বাসায় বাজায় আমি বুঝতে পারছি ওখানে আসলে রে না, ওখানে আসলে কোমল রে, কিন্তু সে রে দিয়ে বাজাচ্ছে, সে তার কান ধরতেই পারছে না যে রে আর কোমল রের ভেতরে আকাশ পাতাল তফাত। যদি আমি এরকম গাই, ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, এভাবে যদি আমি বাঁশিতে বাজাই এবং এটা যদি কেউ শোনে, এটা কি গানের আসল সুর? যদি এরকমভাবে আমি গাই বা বাজাই পুরোটাই ভুল। যদি 80% ঠিক থাকে, 20% ভুল থাকে, ওই ওই 20%-এর জন্য পুরো গানটাই ভুল হয়ে গেল, কারণ সুর তো আসল, তাই না? তাই ভালো করে সুরে বাজাবো, সুরে বাজাবো, পারফেক্ট সুরে বাজাবো। চলেন এতটুকু ভালো করে দেখে, এতটুকু যদি ঠিকভাবে আমি করতে পারি, ট্রাস্ট মি পুরো গানটা বাজানো খুব সোজা। আরো স্লো বাজাবো, এটুকু দেখেন আবার। অথবা যেটা আপনার ভালো লাগে, আশা করি
আপনারা উপকৃত হবেন। এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা দেখুন, লাইক কমেন্ট করুন, আপনারা আমার আপনাদের মতামত জানান কোন গানটা শিখতে চান। এবং আমার চ্যানেলে কিন্তু বাসি ছাড়াও বিভিন্ন রকম মজার মজার রান্না হয়, আমি চাইবো এই রান্নাগুলোও আপনারা দেখেন। ধন্যবাদ।